হ্যালো স্টুডেন্টস, এডুকেয়ার ইউরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক 2020 বায়োলজির লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পেপার এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করব। দেখো, আগামী 16 মার্চ তোমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষা, এবং তোমাদের মধ্যে অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেছিলে যে তাদের একটি বায়োলজির ওপর সাজেশান পেপার চাই। তো আমি বায়োলজির ওপর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলির ভিডিও না বানিয়ে তোমাদের সাথে সরাসরি সাজেশান পেপার নিয়ে কিন্তু আলোচনা করছি। তো ভিডিও শুরু করবার আগে আমি তোমাদের দুটি কথা পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হচ্ছে, আমি যে সাজেশান পেপারটি তোমাদের দিচ্ছি সেটিকে প্র্যাকটিস করে গেলেই যে তোমরা এইচএস পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে বা পরীক্ষায় তোমাদের ভালো নম্বর, তোমরা ভালো মার্কস পেয়ে যাবে, এরকম ধারণা করা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, আমি তোমাদের এটুকু বলতে পারি যে এই সাজেশান পেপারটি প্র্যাকটিস করে গেলে তোমরা অনায়াসেই পাস নম্বরটুকু লিখিত পরীক্ষায় তুলতে পারবে। গত বছর আমার দেওয়া সাজেশান পেপার থেকে প্রায় 50% কমন এসেছিল, তো সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই আমি তোমাদের আজকে এই কথাটি বলছি। আর একটা কথা যেটা সেটা তোমাদের বলার আছে, সেটি হলো যে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে আমি তোমাদের এই সাজেশান পেপারটির পিডিএফ লিঙ্ক দিতে পারছি না। তো তোমরা প্লিজ ভিডিওটিকে পজ করে সাজেশান পেপারে দেওয়া কোশ্চেনগুলিকে খাতায় নোট করে নাও, বা ভিডিওটিকে পজ করে তোমরা এই সাজেশান পেপারটির একটি একটি করে স্ক্রিনশট তুলে রাখতে পারো। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো তোমাদের বায়োলজির যেটা প্রথম ইউনিট সেটা হচ্ছে রিপ্রোডাকশান বা জনন। তো এখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা থেকে 14 নম্বর তোমার রিপ্রোডাকশান চ্যাপ্টার থেকে আসে, মানে ইউনিট থেকে আসে। তো এখানে যে কোশ্চেনের সিকোয়েন্সটা দেওয়া হয়েছে এটাকে পার্ট টু পার্ট ডিভিশন ওয়াইজ করা হয়েছে, মানে 1+2+3 এই যে পার্ট বাই পার্ট ডিভিশন থাকে সেই সিকোয়েন্সেই এই কোশ্চেনগুলোকে বানানো হয়েছে। তোমাদের পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো এই সিকোয়েন্সেই আসবে, এটা তোমরা জানো, কারণ তোমরা অলরেডি এবিটি বা WBT টেস্ট পেপার থেকে মডেল কোশ্চেনগুলো দেখেছো বা প্র্যাকটিস করেছো। তো তোমাদের কাছে এটা নতুন ব্যাপার নয়। নতুন ব্যাপার সেটা যেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলো বিগত বছরের প্রশ্ন থেকে তোমার বাছাই করে নেওয়া হয়েছে। তার মানে হলো 2015, 2016, 2017, 2018, 2019 যে প্রশ্নগুলো এইচএসের বায়োলজিতে এসেছিলো সেইখান থেকে বাছাই করে যে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, বা যে যে প্রশ্নগুলো প্রত্যেকবারই কম বেশি ইম্পর্টেন্ট থাকে এবং এবছরের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোকে কিন্তু এই সাজেশান পেপারে ইনক্লুড করানো হয়েছে। তারপরও আমি তোমাদেরকে বলতে চাইছি যে এই সাজেশান পেপারটা করে যাওয়া মানে এই নয় যে তোমরা পুরোটা কমন পাবে। তোমরা খুব জোর 40-50% কিন্তু এর মধ্যে কমন পেতে পারো, কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা এমন একটা সাজেশান পেপার দাও যাতে 80-90% কমন পাওয়া যাবে। তো এরকম ধরনের সাজেশান পেপার বানানো আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আমি কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। ঠিক আছে, তো এই সাজেশান পেপারটা তোমরা মোটামুটি করে গেলে যাদের আতঙ্ক আছে যে বা যারা ভয় পাচ্ছ যে কীভাবে পাস করবে, তো তারা কিন্তু অনায়াসেই পাস করে যেতে পারো। কারণ বায়োলজিতে নাম্বার তোলার একটাই মাত্র উপায়, কারণ এটা একটা ইনফরমেটিভ সাবজেক্ট। তো যত তোমরা খুঁটিয়ে থরলি তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়বে ততই তোমরা ভালো নাম্বার পাবে। শুধুমাত্র খুঁটিয়ে পড়া নয়, তার সাথে সাথে তোমাদের রেগুলার টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। তো প্রথমে দেখো রিপ্রোডাকশান চ্যাপ্টারটা আছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আধাক্ষণে নিশ্চয়ই নিয়ে নিয়েছো। তারপর দেখো সেকেন্ড যেটা আছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, 18 মার্কস, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদের 2 সেকেন্ডের মধ্যে সময় দিচ্ছি হোল্ড করে। জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন থেকে 18 মার্কস দেওয়া আছে, আমি প্রশ্নগুলো আর পড়ে পড়ে শোনাচ্ছি না, তোমরা একদম স্ক্রিনশট নেওয়ার পর দেখতেই পাবে। তারপর 3 নম্বর ইউনিট আছে বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, 14 মার্কস, তো এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ভিডিওটি বানানোর মূলত উদ্দেশ্য এটাই যে তোমাদের সাথে সাজেশান পেপারটি ডিস্ট্রিবিউট করে নেওয়া। ঠিক আছে, আর কোনো সেরকম উদ্দেশ্য নেই, কারণ তোমরা সবাই সাজেশান পেপারটাই চাইছিলে মেনলি। তো এর পরবর্তী ক্ষেত্রে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাজেশান পেপারও নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, এবং আমি চেষ্টা করব যে সেগুলো যা তোমাদেরকে পিডিএফ লিঙ্ক দিতে পারি, যাতে তোমরা সহজেই তোমাদের মোবাইল বা কম্পিউটার সেটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এই সাজেশান পেপারের ক্ষেত্রে দিতে পারছি না, তো তোমরা প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবং নেক্সট আছে বায়োটেকনোলজি 10 মার্কসের। এই টেকনোলজি বায়োটেকনোলজি যে সাবজেক্ট যে চ্যাপ্টারটা আছে, তো এটা তুলনামূলকভাবে একটু সহজ চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টার থেকে, মানে আমার মনে হয়, জানেন তোমাদের কী মনে হয়। তো বায়োটেকনোলজি একটা সাজেশান ছোটো দেওয়া আছে, যদিও যে 10 মার্কস আছে সেহেতু যে ছোটো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং অ্যাট লাস্ট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট 14 মার্কস। ঠিক আছে, তো এইটার তোমরা একটা সাজেশান নিয়ে নাও। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের কী বলতে চাইছি, এবং প্রত্যেকটা পেপারে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই এটাকে প্র্যাকটিস করে যেও, যতটুকু সময় পাবে ততটুকুর মধ্যে যেটুকু হয় ততটুকুই তোমরা প্র্যাকটিস করে যাও। যদি পুরোটা কভার আপ করতে নাও পারো, অন্তত 2 কি 3টে চ্যাপ্টারে তোমরা কোশ্চেন পেপার সাজেশান থেকে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করো, এবং পরবর্তী যে সাজেশান পেপারগুলি আনবো সেগুলি
নোটিফিকেশান মিস না করতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ বেল আইকনটি প্রেস করলে তবেই তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশানগুলো ভিডিওর পৌঁছবে, ঠিক আছে, না হলে কিন্তু পৌঁছবে না। তাই সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি তোমার কোনো বন্ধু যদি বায়োলজিতে উইক থাকে, দুর্বল থাকে, তার সাথে শেয়ার করে নাও, ঠিক আছে। এবং আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এবং তোমাদের আগামী পরীক্ষা 16ই মার্চ বায়োলজি পরীক্ষা আছে, তার জন্য তোমাদের অসংখ্য শুভকামনা রইল, আমার শুভেচ্ছা রইল, ঠিক আছে। তোমাদের দিন ভালো হোক।